নিচে অ্যাকচুয়ালি আমরা তৃণমূল প্রার্থী হিসাবে বা আমরা পলিটিক্যাল কোনো পয়েন্ট অফ ভিউ থেকে আসিনি, আমরা এসেছি জাস্ট একটা, যেহেতু ওনার সঙ্গে আমার আগের পরিচয় আছে এবং আজকে আসলাম যে ওনার শরীরটা খারাপ শুনেছি আর কি, একটা পায়ে থায়ের এখানটা একটু সমস্যা হচ্ছে নার্ভের, তো ওটাই জানতে এসেছিলাম আর কি। তো ওনার সঙ্গে অনেক গল্প হচ্ছিল, ওনার সঙ্গে একটা ভীষণ মজার ব্যাপার হচ্ছে যখনই বসি আবার আমার খুব কিউরিয়াসিটি রিগার্ডিং মানে কি হয়েছে আগে কেমন ছিল, আজকেও সেসব গল্প হচ্ছিল। প্লাস এইটা নিয়েও হলো যে ওই লালকুটির ওই এটা তো পুরো ওই ওয়ালটাতে পেন্টিং করাচ্ছি আমি পুরো এমএলএ ফান্ড থেকে, তো সেটা নিয়েও কথা হচ্ছিল যে এটা খুব সুন্দর হয়েছে, এমনি কথাবার্তা হচ্ছিল আর কি। 2019-এ দাঁড়পাড়া জগদ্দল তথা ব্যারাকপুর যেভাবে উত্তাল হয়েছিল সেই অশান্তি এবার আর হবে না, সেগুলো নিয়ে কিছু আলোচনা হলো? এগুলো তো আর হবে না, এগুলো নিয়ে আলোচনা করার কিছু নেই, তা আমরা জানি এবার আর হবে না। কিভাবে হবে না, মানুষ সাধারণ মানুষ জানে কি করলে এগুলো হবে আর কি না করলে হবে না, ব্যাস সাধারণ মানুষের উপর ছেড়ে দিলেই হয় আর কি। এগুলো নিয়ে আলোচনা, আমরা পলিটিক্যাল কোনো আলোচনাই করিনি, ভোট নিয়ে কোনো ডিসকাশন হয়নি। ভেরি অনেস্টলি স্পিকিং, মানে ওদের জন্য বলছি আমি, দেবের ভেরি অনেস্ট ইন আস্কিং নাথিং অ্যাবাউট দ্যাট। এর আগে অর্জুন সিংকেও দেখা গেছে আপনার কাছে আশীর্বাদ নিতে আসছে, অর্জুন সিংও ইলেকশন নিয়ে কথা বলেন, অর্জুন সিংও যেবার এসেছিল কোনো ইলেকশন নিয়ে কিন্তু বলেন। আরে আমরা অর্জুন সিং এর বাবার সঙ্গে লড়ি ছিলাম। তাহলে আপনি একজন বর্ষিয়ার নেতা হিসাবে অর্জুন সিং এবং পার্থভূমিকের যে দ্বৈরথ সেটা কিভাবে দেখছেন, কেমন হবে লড়াইটা, বা আপনার যে দীর্ঘ অভিজ্ঞতাটা একটু লক্ষ্য, তা আমরা কোথায় যাবো দ্বৈরথটা দেখছি হচ্ছে, আর তৃতীয় যারা আমরা 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 কোথায়, আমরা নেই নিশ্চয়ই আছে। হ্যাঁ এরকম বলছো কেন, ওদের লড়াই আমরা কিরম লড়বো, আমরা তো লড়বো ভালো করেই লড়বো, এবং বিজেপি সরকার হবে না ভালো করে। অর্জুন সিং এর এই দল বদলটাকে আপনি কি করে দল বদলটাকে তো সংবাদ মাধ্যম থেকে রাজনৈতিক কালচার হিসেবে এস্টাবলিশ করে দিয়েছে, সংবাদ মাধ্যম এমনভাবে সংবাদ পরিবেশনা করে যাতে দল বদলটাই রাজনীতি এবং এটাই দিস ইজ দ্য গো অফ দি ডে, অফকোর্স দিস ইজ দ্য গো অফ দি ডে অ্যাট দি মোমেন্ট, বাট দিস শুড নট বি দি গো অফ দি ডে, এই কথা বলার মতো একটাও সংবাদ মাধ্যম নেই একটাও নেই। কিন্তু ব্যারাকপুর লোকসভার মানুষ মানে শিল্পাঞ্চলের মানুষ চলে গেল অন্য সাবজেক্টে, অন্য সাবজেক্টে চলে গেলে না, সংবাদ মাধ্যমের ভিউ মানে লোকসভার মানুষ কিভাবে নেবে এটা, কিভাবে নিতে পারে আপনার কি মনে হয়?
সেটাকে যেভাবে কালচারটাকে এস্টাবলিশ করেছো তোমরা, তাতে সামান্য কিছু ইনফ্লুয়েন্স থাকবে, বাট দ্যাট ইজ মার্জিনাল, মানুষ খুব ভালো চোখে নেয় না এগুলো। অবশ্যই অবশ্যই ত্রিমুখী লড়াই হবে। তাহলে কি বামেরা অ্যাডভান্টেজ পেতে পারে এই যে ভোটটা দেখা? মানে এরিথমেটিক্যাল হিসেবে একরকম আর পলিটিক্যাল হিসেবে আরেকরকম, রাজনৈতিক দিক থেকে অবশ্যই অ্যাডভান্টেজ। আমার বলল আমরা তিনজন, ওনার তো এমনিতে প্রবলেম আছে, হাঁটা চলায় প্রবলেম হচ্ছে, সেটা আমরা ব্যারাকপুর মিউনিসিপালিটিতে গল্প করছিলাম, তখন উত্তম বললো হ্যাঁ ওনার একটু হাঁটা চলাতে প্রবলেম হচ্ছে, শরীর খারাপ, তখনই আমরা বললাম চলে চলে একবার দেখে আস। উনি তো আমাদের এখানে 84 বছর বয়স, প্রবীণ নেতা, এটা একটা কাটছি আমরা ওনার সাথে দেখা করে গেলাম। অর্জুন সিং ওনার কাছে আশীর্বাদ আছেন, আপনি না না আমি তো উনি আমার ছেলে, আজকে আমরা পুরোটাই এসেছি ওনার শারীরিক কুশলতা কিরকম, শারীরিকভাবে উনি সুস্থ আছেন কিনা এটা দেখবার জন্য, এবং সবচেয়ে সিনিয়র মোস্ট মানুষ নমস্কার করলাম, প্রণাম করলাম, এইটুকু হবে। আশীর্বাদ চাইলেন 100 বার আশীর্বাদ, গুরুজনদের প্রণাম করলে গুরুজনরা এমনি আশীর্বাদ করে। এই প্রথমবার ব্যারাকপুর লোকসভা আসনে লড়বেন, ওনার থেকে কিছু অভিজ্ঞতা পাবেন? না না এইসব কোনো কথাই হয়নি, সব ব্যক্তিগত আলাপচারিতা, পার্টি ভোট এসব নিয়ে একটা কথা হয়। আমি না আপনার বস, আমি বসলাম বলো খাবার খেয়ে নইয়া দিত পাওয়ার পাওয়ার।